আপনারা কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি, আজকে বাড়িতেই আছি। আর উঠেই দেখছি কাকিমা এখানে পেঁয়াজি বানাচ্ছে। কাকিমার পেঁয়াজি বানানোর জায়গাটা খুব ভালো। বৃষ্টি উঠে গেছে ঘুম থেকে, আর এখানে দাদুর জন্য হবে বেগুনি। আজকে আর বেগুনি খাবো না, এখন আর বেগুনি খেতে ইচ্ছে করছে না। আগে বেগুনি খেতাম, পেঁয়াজি খেতে ভালো লাগতো না। কিন্তু এই রিসেন্টলি কিছুদিন ধরে এত বেশি বেগুনি খেয়েছি, বেগুনির প্রতি একটা অনিচ্ছা চলে এসেছে। আর তাই বেগুনি খাচ্ছি না। এখানে কাকিমা বানিয়ে নিচ্ছে, মুড়ি খাবো একটু পরে। এই ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে অনেকক্ষণই উঠেছি, মানে বাইরে বেরোলাম। এই এখন বাজছে 1:10, আর বৃষ্টি আছে। বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি বললেও শুনতে পায় না, বৃষ্টি বলতে হয়। বৃষ্টি কেন, চারদিকে বই টই সব ছড়ানো ছিটানো, কি হয়েছে কি হয়েছে? বৃষ্টি ও এই উঠেছে, উঠে এই জাস্ট খেলো। চলুন ওকে ওর মতো ছেড়ে দিই। হ্যাঁ, আমি যেয়ে মুখ টুক সব ধুয়ে নিই। আর ফুলগুলো শীতের শেষে ফোটা বন্ধ করে দিয়েছে, আর খুব বেশি ফুল ফুটছে না এখন। এরপর এই ফুলগুলো হবে, এই গাছের ফুলগুলো। চলুন এরপর খাওয়া দাওয়া করে নিই মুখ টুক ধুয়ে। কাকিমার ওখানে পেঁয়াজি হচ্ছে। এমনি মুড়ি খাচ্ছি, আবার বিস্কুটও খাচ্ছি। চা বিস্কুটটাও তাহলে একসাথেই খেয়ে নিই ভাবলাম। চা বিস্কুট কাকিমা বলছে তোর জন্য চা আছে খেয়ে নে, দিয়ে আমি ভাবলাম ঠিক আছে দিয়ে দাও, চা বিস্কুটও খেয়ে নিচ্ছি, যাবে তো একসাথেই খাচ্ছি। আমি পেয়েছি, কাল এসছে। আজকে যেহেতু সকালবেলায় খুব দেরি করে ঘুম থেকে উঠেছিলাম ওই 8টার দিকে, সেই জন্য ভাবলাম একসাথেই খেয়ে নিই, আর আর আলাদা করে খাবো না। তার জন্য চা মুড়ি একদম একসাথেই খেয়ে নিলাম। তারপর একটু পড়তে বসেছিলাম, তারপর একটু বাজারে চলে এসেছি। এটা যদিও রোডের বাজার, আজকে ভাবলাম আজকে চলে আসি বাজার করতে, যদিও আজকে পড়াশোনা কিছু নেই, এমনি এলাম একবার বাজার করতে। তো চলুন কী কী নিই আপনাদেরও দেখাই। এখানে জ্যান্ত কই মাছ বিক্রি হচ্ছে, আজকে আর এদিকে মাছ নেব না, একবারে চলুন সবজি বাজার যাই, সেখানে সবজিপাতি নেওয়ার আছে, অনেক সবজিপাতি বাজার করব। সামনেই আমাদের এখানে পুজো, আমাদের এখানে 24 প্রহর খুব বড় করে হয়, বড় সড়ো করে এখানে মেলা বসে, তারপর হরিনাম সংকীর্তন হয়, আচ্ছা পুজো হয় একদিন, মানে শনিবার প্রতি বছরই হয় শনিবার দেখে, একদম ফাল্গুন মাসের শেষের দিকে এই পুজোটা হয় আমাদের এখানে। ভীষণ মজা হয় জানেন, অনেক আত্মীয় স্বজনেরা আসে, ভালো লাগে, বেশ মজা হয়, বেশ খানিকটা মজা হয়। আর এইদিকে সবজিপাতির বাজারগুলো আছে, আর একটু এগিয়ে যাব, তারপর সবজিপাতিগুলো নেব, অনেক কিছু নেওয়ার আছে আজকে, সমস্ত কিছুটাই নেব একটু একটু করে। চলুন এখন আমরা এগিয়ে যাই, আর তারপরে নেব সমস্ত কিছু। এই বাজারটায় অনেক কিছু পাওয়া যায় জানেন, কাঁচা তেঁতুল থেকে শুরু করে পাকা কুমড়ো, কি নেই এখানে, সমস্ত কিছু আছে। আর এই দিকে টমেটোটা তো ভীষণই লাল, খুব ভালো লাগলো। আর এদিকটাতে কুলও আছে, কুল পেঁপে আর অনেক কিছু সবজিপাতিই আছে। এখানে অনেকক্ষণ ছিলাম, খানিকটা বাজারও করা হয়ে গেছে এখান থেকে। কাকিমা চালতা খেতে খুব ভালোবাসে, সেই জন্য এখান থেকে দুটো চালতাও নিয়ে নিয়েছি। এই যে দেখুন, এই যে 3টে চালতা, আমি ফেরার সময় ওখান থেকে 2টে চালতাও নিয়ে নিয়েছি, কাকিমা যেহেতু ভালোবাসে এটা খেতে। আর এদিকে দাদু বলেছিল এঁচোড় নিতে, সেটাও নিয়ে নিয়েছি। আর বেগুন, টমেটো আর টুকিটাকি যে সমস্ত বাজারগুলো ছিল সেগুলো নিয়ে নিয়েছি। আর এদিকটাতে আছে কুমড়ো, কুমড়োও নিলাম, আধটা পরিমাণ নিয়েছি, কারণ কুমড়োটা সেরকম কেউ খেতে চায় না, সেই জন্য একদম লাল লাল দেখে কুমড়ো নিয়ে নিলাম। এখানে দেখুন কেটে রেখেওছে, কারণ দেখানোর জন্য যে কুমড়োগুলো সত্যিই লাল, এবার যে যেটা চাইছে সেটা তাকে দিয়ে দেওয়া হচ্ছে। আর বাড়ি ফিরে আজকে একটু স্যান্ডউইচ বানালাম, এই পাউরুটিগুলো ওখান থেকেই নিয়ে এসেছিলাম। তো বৃষ্টি বলল যে দিদি একটু পাউরুটি বানা, তো সেই জন্য এখানে পাউরুটি বানাতে শুরু করে দিয়েছি। এখানে প্রথমেই আমি পাউরুটিটা একটু সেকে নিচ্ছি, আপনারা বিভিন্ন পদ্ধতিতে করতে পারেন, আমি সাধারণত এইভাবেই করি, সেই জন্য এইভাবেই আপনাদের দেখাচ্ছি। প্রথমে একটু সেকে নিই পাউরুটিটা,
তারপর ডিমের গোলায় পাউরুটিটা ডুবিয়ে আর করে নিই। আর আপনারা কেউ আগে ডিমটা দিয়ে সেঁকে সেঁকেও করতে পারেন, সেটাও ভালো লাগে। যে যেরকম করে পারেন করতে পারেন, আমি এরকমভাবে বানিয়েছি। আলটিমেটলি আমার বানানোও হয়ে গেছে। এখানে আমি একদিকে দিয়ে দিয়েছি আর ওইটা দুটো একসাথে ভাজা হচ্ছে এখন। আর এইভাবেই আমি বানিয়ে থাকি সাধারণত। এটা খেতে বৃষ্টি খুব ভালোবাসে আর আমারও খুব ভালো লাগে। নিজের তৈরি বলে বলছি না, সত্যি এটা খেতে খুবই ভালো লাগে। আর আমরা এটা সাধারণত কেচাপ দিয়ে খাই, টমেটো সসের সাথে। আপনারা যে কোনো জিনিসের সাথে খেতে পারেন। এই ছিল আজকের ভিডিও। তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের ব্লগে বিশেষ কিছু দেখাতে পারলাম না আপনাদের, একদম নর্মাল একটা ব্লগ। সারাদিনটা আজকে খুব ব্যস্ততার মধ্যেই কেটেছে, সেরকম সেই জন্য কিছু শেয়ার করতে পারিনি। নেক্সট ব্লগটা খুব ইন্টারেস্টিং আসতে চলেছে। আমাদের কলেজে বসন্ত উৎসব পালন হচ্ছে, সেটার ভিডিওই আপনাদের সামনে নিয়ে আসবো। সেই জন্য আপনারা সবাই একদম দেখতে থাকবেন চ্যানেলটার, আর ফলো করবেন আমাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে পারেন। আর সত্যি সত্যি ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। বসন্ত উৎসবে আমাদের কলেজে কিন্তু প্রোগ্রাম হয়, আর খুব ভালো প্রোগ্রাম হয়, সমস্ত কিছুটাই আপনাদের সাথে তুলে ধরবো। তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা অতি অবশ্যই কমেন্টে জানাবেন।